আজকে আমরা আলোচনা করব অষ্টাদশ পরিচ্ছেদ চৈতন্য চরিতামৃতে। চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে ভ্রমণ, প্রয়াগ যাওয়ার পথে মুসলমান সৈনিকদের সাথে আলোচনা। আজকে আমরা বৃন্দাবন স্থির চরানদ্বয়ং সাবলোকনৌ আত্মানঞ্চ তদালোক গৌরাঙ্গ পরিত ভ্রম। অর্থাৎ মহাপ্রভু বৃন্দাবনে ভ্রমণ করছিলেন, তখন কি হয়েছিল, বৃন্দাবনে স্বীয় দর্শন দান করে স্থাবর জঙ্গমকে আনন্দ প্রদান করে এবং তাদের দর্শন করে স্বয়ং আনন্দ লাভ করে চৈতন্য মহাপ্রভু তিনি চতুর্দিকে ভ্রমণ করছেন। মহাপ্রভু অন্যকে আনন্দ দিচ্ছেন আর নিজেও আনন্দ লাভ করছেন। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। এই মত মহাপ্রভু নাচিতে নাচিতে আড়িড গ্রামে আসি বাজ্য হইল আচম্বিতে। বৃন্দাবনে বিভিন্ন জায়গায় ঘুরছে 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 আড়িদ গ্রামে, যেটাখানে রাধাকুণ্ড, সেই গ্রামে এসে মহাপ্রভু উপস্থিত হলেন। তখন বাজ্য প্রকাশ পেল মহাপ্রভুর, প্রেমে বিভোর হয়ে আছেন। যখন পুরীতে ছিলেন ওনার প্রেম ছিল, যখন বৃন্দাবনে আসবেন তখন রাস্তায় ওনার শতগুণ প্রেম বেড়ে গেল। যখন মথুরাতে প্রবেশ করলেন তখন সহস্রগুণে প্রেম বেড়ে গেল, আর বৃন্দাবন যখন ভ্রমণ করছেন তখন লক্ষ গুণে প্রেম বেড়ে গেল। তো এটা বর্ণনা আছে আগে। তো এইভাবে মহাপ্রভু আড়ির গ্রাম আরিষ্ট গ্রামও বলা হয়। চৈতন্য মহাপ্রভু বুঝতে পেরেছিলেন যে সেই গ্রামটি শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিলেন। আড়ির গ্রাম নাম অরিষ্টাসুরের বধ থেকে এই নাম হয়েছে। আরিটে রাধাকুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাই কয়ে সঙ্গের ব্রাহ্মণ না জানে। মহাপ্রভু আরিড গ্রামে এসে জিজ্ঞাসা করছে রাধাকুণ্ড কোথায়, কেউ বলতে পারে না। আর সঙ্গের যে মথুরার ব্রাহ্মণ সনডিয়া ব্রাহ্মণ উনিও বুঝতে পারেন না। তীর্থলুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইল স্নান। সর্বজ্ঞ ভগবান হচ্ছেন সর্বজ্ঞ ভগবান, তিনি সব কিছু জানেন। আগে কি হয়েছে, কোথায় কি হয়েছিল, পরে কি হবে সব জানেন। তাই উনি দুটো ধান, হ্যাঁ দুই ধান ক্ষেত্রে অল্প জল ছিল, সেখানে এখানে স্নান করলেন, ওখানে স্নান করলেন, এর থেকে প্রমাণ করলেন এটা হচ্ছে রাধাকুণ্ড, এটা হচ্ছে শ্যামকুণ্ড। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। সব গ্রামবাসীরা খুব খুশি হলেন তারা, এবং মহাপ্রভু রাধাকুণ্ডের স্তব স্তুতি করতে লাগলেন। রাধাকুণ্ড শ্রেষ্ঠ, সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈছে রাধাকুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। সমস্ত গোপিকাদের মধ্যে রাধা নে শ্রীকৃষ্ণের প্রিয়তমা, তেমনি রাধাকুণ্ড নামক শ্রীমতী রাধারানীর সরোবর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, কেননা তা শ্রীমতী রাধারানীর প্রিয়। যথা রাধা প্রিয় বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয় তথা সর্বগোপীষু সেবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়, রাধাকুণ্ডও তেমন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে, জলে জল কেলি করে তীরে রাস রঙ্গে। যে কুণ্ডে ভগবান কৃষ্ণ রাধারানীর সঙ্গে লীলা করেন আর তীরে উঠে এসে রাসলীলা করেন রাধাকুণ্ডের তীরে, সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। সেই রাধাকুণ্ডে, সেই কুণ্ডে যিনি একবার স্নান করেন তাকেই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর মতন প্রেম দান করেন। সেই কুণ্ডে যেই একবার
करे श्रान तारे राधा सम प्रेम कृष्ण करे दान कृष्ण ताके राधार मतन प्रेम दें कुंडेर माधुरी जानो राधार मधुरी मा कुंडेर महिमा जानो राधार महिमा राधा कुंडेर माधुरी श्रीमती राधारानी माधुरी मार मतन एवं से ही कुंडेर महिमा जानो श्रीमती राधारानी महिमा चिरा देव हरे स्तुदीय सरसी पृष्ठाद भूतौ सगुनौ जस्यांसि जूत माधवेन्द्रर निशं प्रीता तया किडति प्रेमास्मिन वत राधिके लभते जस्यांस कृतं स्नानकृत तस्या वै महिमा तथा मधुरिमा कनस्त वर्णंखित से राधाकुंड सरोवर श्रीमती राधारानी मतन श्रिय प्रे गुणे श्रीकृष्णर अत्यंत प्रिय से ही कुंडे श्रीकृष्ण सर्वदा श्रीमती राधारानी संगे अति प्रीति भरे क्रिया करें से ही कुंडे जिन्हें एक बार स्नान करें तिनि श्रीकृष्णर प्रति श्रीमती राधारानी मत प्रेम लाभ करें एक बार यही जगते से राधाकुंडर महिमा मधुरिमा के वर्णना करते पारें से राधाकुंडर महिमा के वर्णना करते पारें कविराज गोस्वामी बोलछेन उपदेशामृतते शिल प्रभुपाद लिखछेन भक्तदेर उचित जतबार वृंदावने जाबेन जेन राधाकुंडे एक बार स्नान करे आसें এই মত স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া তীরে নিত্য করে কুণ্ড লীলা সোয়ারিয়া শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে প্রেমাবিষ্ট হয়ে রাধাকুণ্ডের স্তুতি করেছিলেন এবং রাধাকুণ্ডের লীলা স্মরণ করে তীরে নিত্য করেছিলেন এই হচ্ছে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলার কথা স্মরণ করা উচিত যে ভগবান রাধাকুণ্ডে গিয়ে মহাপ্রভু যেমন স্মরণ করছেন এইখানে এই লীলা হয়েছিল এই লীলা রাধাকুণ্ডে তীরে বসে সেইটা স্মরণ করছেন আর কীর্তন করছে এই নৃত্য করছিলেন কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করে লইল মহাপ্রভু সেই রাধাকুণ্ডের দিয়ে মাটি দিয়ে তিলক করেছিলেন আর শুধু তিলক করেন ওই মাটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন তবে চলি আইলা প্রভু সুমন সরোবর তাহা গোবর্ধন দেখি হইলা বেবল সেখান থেকে মহাপ্রভু চলে আসলেন গোবর্ধন দেখি প্রভু হইলা দণ্ডবত এক শিলা লিঙ্গিয়া হইল উন্মত্ত গিরি গোবর্ধন দর্শন করে চৈতন্য মহাপ্রভু দণ্ডবত প্রণাম করলেন এবং একটি শিলাকে আলিঙ্গন করে তিনি প্রেমে উন্মত্ত হয়ে গেলেন মহাপ্রভু রাধারানীর ভাবে আছেন আর গোবর্ধন সাক্ষাৎ কৃষ্ণ শিলাকে আলিঙ্গন হয়ে ভাবে বিভোর হয়ে গেলেন প্রেমে মাত্র চলি আইলা গোবর্ধন গ্রাম হরিদেব দেখি তাহা হইলা হইলা প্রণাম প্রেমে মত্ত গোবর্ধন থেকে তিনি হরিদেব গোবিন্দদেব হরিদেব মথুরাতে কেশবদেব এসব প্রতিষ্ঠা করেছিলেন বজ্রনাভ মথুরা পদ্মের পঞ্চম দলে যার বাস হরিদেব নারায়ণ আদি পরকাজ হরিদেব নারায়ণের অবতার এবং তার বাস মথুরাপুর পদ্মের পশ্চিম পাপড়িতে তার অবস্থান হরিদেব আগে নাচে প্রেমে মত্ত হইয়া সব লোক দেখিতে আইল আশ্চর্য শুনিয়া হরিদেবের সামনে খুব উদ্দণ্ড নিত্য কীর্তন করছেন আর আশেপাশে সবাই মহাপ্রভুকে দর্শন করার জন্য চলে আসলেন ওনার কথা শুনে প্রভু প্রেমে সৌন্দর্য দেখি লোকে চমৎকার হরিদেবের ভৃত্য প্রভুর করিল সৎকার
श्री चैतन्य महाप्रभु भगवत प्रेम देहर सौंदर्य दर्शन कले लोकेरा चमत्कृत हलन हरिदेवर सेवा चैतन्य महाप्रभु चत्कार करलें कि सुंदर रूप गौरांग रूप अमर गौरांग सुंदर प्रेम जलधर तपत कांचन काय अरे नखरे नखरे हरि प्रेम भरे नाचिया नाचिया जाए नेचे नेचे जाए ताई अद्भुत एखाने बोलछेन महाप्रभुर भगवत प्रेम देहर सौंदर्य चोख फिरानो जाए ना आसले भगवान रूप तार प्रति आकृष्ट हवा दरकार तखन आर अन्य कोनो रूपेर पचा गला देहर प्रति आर मन मन थाकबे ना किन्तु जे भगवान रूपेर प्रति आकृष्ट नय से तो एई जड़ जगतेर शंकराचार्य गाइछेन नारी स्तन बर जे नारीर देह सौंदर्य ये सब रक्त मांस दिए तैरी किन्तु मोहवश मिथ्या माया मायार द्वारा मोहित हुए मानुष आकृष्ट है नारीर प्रति पुरुष आकृष्ट है और पुरुषेर प्रति नारी आकृष्ट है परस्पर सौंदर्यर प्रति देह सम्पर्के आकृष्ट हुए जड़ जगतेर बंधन हुए एकेबार आटके पड़े थाके शास्त्रे बोलछे मने जगदानंद पंडित बोलछे कबु ए संसारे स्त्री पुंग व्यवहारे ना हय प्रीति धन अरे चर्म सुख जत अनित्य नियत नहे नित संघटन एखाने चर्म सुखेर एकटा आकर्षण आर से आकर्षण के केंद्र करे सारा पृथ्वी चलछे एई आकर्षणेर उपर भर करे এই আকর্ষণ থেকে আমরা যদি কেটে উঠতে পারি তাহলে ভগবানের আকর্ষণ অনুভব করতে পারব তাই রূপ গোসাঙ্গ পরিহাস থাকে অভিলাষ থাকে অভিলাষ তবে মোর কথা রাখো যেও না কো যেও না কো বৃন্দাবনে কেশী তীর্থ ঘাটের সখাস বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস তোমার যদি রঙ্গ পরিহাস ঠাট্টা হ্যাঁ জড় সুখ আনন্দ গল্প গুজবে মন থাকে তাহলে খবরদার কেশী ঘাটের বৃন্দাবনে কেশী ঘাটের কাছে তুমি যেও না কেন যেও না গোবিন্দ বিগ্রহ ধরি তথায় আছেন হরি নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দ হাস নয়নে তার বঙ্কিম দৃষ্টি বাঁকা বাঁকা নয়ন হ্যাঁ ত্রিভঙ্গ রূপে বাঁকা নয়নে তাকিয়ে আছেন হ্যাঁ আর মুখে নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দ হাস মৃদুমন্দ হাস কিবা অনুপম ধাম ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম বর্ণ সমজ্জ্বল শ্যাম হ্যাঁ বর্ণ নব নবকিশলয় শোভে শ্রীঅঙ্গ প্রকাশ তার অঙ্গটা কেমন দেখতে নবকিশলয় গাছের যখন নতুন নতুন হলুদ পাতা বের হয় কত সুন্দর লাগে নব কিশলায় সবে শ্রীহঙ্গ প্রকাশ সে রূপ নয়ন হেরে কেহ নাহি ঘরে ফেরে সংসারী জীবের যে কো হয় সর্বনাশ সে রূপ নয়নে হেরে কেহ নাহি ঘরে ফেরে কেউ যদি একবার সেই দিকে চোখ দেবে সে আর ঘরে ফিরতে চাইবে না নয়নে হেরে কেহ নাহি ঘরে ফেরে সংসারী জীবের যে গো হয় সর্বনাশ যারা সংসারী জীব পুত্র পরিবার কন্যা নিয়ে স্নেহ ভালোবাসা জড় ভালোবাসা নিয়ে মত্ত হয়ে আছে তাদের বড় সর্বনাশ হয় কি সর্বনাশ হবে
ঘটিবে বিপদ ভারে, যেও না কহে সংসারে। তোমার বিপদ হয়ে যাবে, বড় বিপদ হবে, ঘটিবে বিপদ ভারে, যেও না কহে সংসারে। বৃন্দাবন কেশি তীর্থ ঘাটের সখাস, বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটের সখাস, তো সেখানে যেও না, যেও না, তোমার সর্বনাশ হয়ে যাবে। কারণ আর সংসারে আসক্ত থাকা যাবে না, সংসারের কোনো কিছু আর ভালো লাগবে না। আমি ঘরে না যাইব, বনে প্রবেশিব, ও লীলা রসের তরে। কোন বনে প্রবেশ করব? সুন্দরবনে বাঘের পেটে যাওয়ার জন্য না, বৃন্দাবনে প্রবেশ করব। আমার মনটাকে বৃন্দাবনে আনে, হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাহাতে তোমার পাদদয়, করাহ যদি উদয়, তবে মোর সার্থক জীবন মানি। তাই বলছে, আমি ঘরে না যাই। সংসারের প্রতি আসক্ত হয় না তারা। আমি ঘরে না যাইব, বনে প্রবেশিব, ও লীলা রসের তরে। ত্যাজি কুল লাজ ভজ ব্রজ রাজ, বিনোদ মিনতি করে। ত্যাজি কুল লাজ ভজ ব্রজ রাজ, বিনোদ মিনতি করে। তাই বৃন্দাবনে যেতে গেলে জড় আসক্তি ত্যাগ করা দরকার। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল পীরিতি। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে বিষয়ের প্রতি আকর্ষণ ছেড়ে হৃদয়টা শুদ্ধ হবে, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। আমি কবে হেরব বৃন্দাবন? সেই দিন বৃন্দাবন দর্শন হবে যেদিন বিষয়ের আসক্তি ত্যাগ করতে পারব। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই অবিহনে মোর আর নাহি গতি। আমি সংসারের সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই। সংসার যে সুখ, ভালোবাসা, আনন্দ, হাসি ঠাট্টা, তার মুখে আমি ছাই ঘষে দেব। সংসারের সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই। গৌরাঙ্গ প্রেম মহারাজ একটা কাহিনী বলেন, কৃষ্ণদাস বাবাজি মহারাজ বৃন্দাবনে উনি ভজন করতেন, পূর্ববঙ্গবাসী ছিলেন, বৃন্দাবনে ভজন করতেন। ওনার বন্ধু সঙ্গে যোগাযোগ ছিল, ওনার বন্ধুও পূর্ববঙ্গ থেকে এই নদিয়া জেলার গয়েশপুর কোথায় সেখানে উনি বাড়ি করেছেন। তা বন্ধু বারবার কলে, বন্ধু তুমি একবার আসো, বৃন্দাবন আছো তো, একবার আমাদের বাড়িতে আসো। তা বাবাজি মহারাজ ভাবলেন যাই একবার একটু ঘুরে আসি। তা উনি আসলেন তার বন্ধুর বাড়িতে, আর বন্ধু খুব আদর যত্ন করেছেন, আর বন্ধুর পাঁচটা ছেলে এত ভালো, সব সময় বাবাকে প্রণাম করে, সকালে উঠে প্রণাম করে, যা কিছু আয় ইনকাম করে সব বাবাকে দেয়, আদর্শ ছেলে বলতে যা বুঝায় সব, আর পাঁচটা ছেলেই তাই। আর বাবাজি মহারাজ দেখছেন ছেলেরা খুব ভালো। তো বাবাজি মহারাজ দু একদিন থেকে উনি আবার চলে যাবেন, তখন ওনার বন্ধু ওনাকে এগোই দিতে এসছেন, স্টেশনে এগোই দিতে এসছেন। স্টেশনে এসে বলছেন, বন্ধু বাবাজি মহারাজকে বলছেন, বাবাজি মহারাজ
কত ভাগ্য করে আমি এরকম পাঁচটা পুত্র পেয়েছি। পাঁচটা পুত্র যেন একদম মানে কি বলে ননির পুতুল, একদম ভালো বলতে যা বুঝায় সব, একদম ত্রুটি নেই, খুব ভালো, আর আমাকে খুব ভালোবাসে। এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। বাবাজি মহারাজ কি বললেন, উল্টো কথা বললেন, তার বন্ধুকে বললেন, হে বন্ধু তোমাকে একটা নিরেট সত্য কথা বলি, তোমার এই পাঁচটা পুত্র তোমার পাঁচটা শত্রু, তোমাকে এত ভালোবাসে তোমার কথা শুনে, আর তুমি সেই জন্য তুমি তাদের কথা সবসময় চিন্তা করো, কোনোদিন তোমার ভজন হবে না। এই পাঁচজন তোমার শত্রু, জীবনে তোমার ভজন হবে না। এ সংসারী জীবের পক্ষে বুঝে ওঠা কষ্টকর হয়ে যায়। মনে করে আমার ছেলে ভালো, কত ভালো, আর যত ভালো হবে বারবার তাদের কথা চিন্তা হবে, ভজন সাধন হচ্ছে, আত্মীয় স্বজন হয়ে গেল যায় ভজন সাধন। কিন্তু প্রভুপাদ বলেছেন, ভাগবতে বর্ণনা করেছে, যস্যামি অনুগ্রামি হরিশ্বেত ধনম সনৌ, যাকে আমি বিশেষ করে অনুগ্রহ করি তার সব কিছুকে আমি হরণ করে নিয়ে যাই, সে তখন শুধুমাত্র আমার আশ্রয় গ্রহণ করে। আমি বৃন্দাবনা ভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির খানি সচির নন্দন চরণ আশ্রয় করি বন্ধ মানি, বৃন্দাবনা ভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির খানি, ভজন কুটির করব, প্যালেস করব না, বাঁধিব কুটির খানি সচির নন্দন চরণ আশ্রয় কইব সম্বন্ধ মানি। তাই বৃন্দাবনে প্রবেশ করার যোগ্যতা হচ্ছে জড় আসক্তি ত্যাগ। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে প্রবেশ করে আস্বাদন করছেন। ত্যাগী যারা রূপ গোস্বামী সনাতন গোস্বামী সবাইকে বৃন্দাবনে পাঠিয়েছেন, এটাই ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে পাগ যাইয়া কইল, ব্রহ্মকুণ্ডে স্নান করি প্রভু ভিক্ষা কইল মহাপ্রভু। এবার বলভদ্র ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে অন্ন ব্যঞ্জন রন্ধন করলেন, ব্রহ্মকুণ্ডে স্নান করে চৈতন্য প্রভু সেই প্রসাদ গ্রহণ করলেন, একাকি বা একজনকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে গেছেন। আগে যাচ্ছিলেন হাজার হাজার লাখ লাখ, তাদের নিয়ে গেলেন না বৃন্দাবনে। সেই রাত্রে রহিলা হরি দেবের মন্দিরে, রাত্রে মহাপ্রভু করে মনেতে বিচারে, গোবর্ধন উপরে আমি কভু না চড়িব, গোপাল রায়ের দর্শন কেমন পাইব। তিনি রাধাকুণ্ড ব্রহ্মকুণ্ডতে এখন গোবর্ধনের কাছে এসেছেন, গোবর্ধনের উপরে হচ্ছে গোপাল বিগ্রহ মাধবেন্দ্র পুরীপাদের সেই গোপাল। কিন্তু মহাপ্রভু ভাবছেন আমি তো গোবর্ধনের উপরে চড়ব না, গোবর্ধন হচ্ছে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। জগদানন্দ পণ্ডিত যখন বৃন্দাবনে যাচ্ছিলেন, মহাপ্রভু তাকে নির্দেশ দিয়েছিলেন, বৃন্দাবনে যাইবে না রইবে চিরকাল, গোবর্ধনে না চড়িবে দেখিতে গোপাল। বৃন্দাবনে যাবে কিন্তু চিরকাল থাকবে না, আর গোবর্ধনের উপরে চড়বে না গোপালকে দেখার জন্য। তাই মহাপ্রভু এখানেও বলছেন আমি গোপালের দর্শন চাই, কিন্তু গোপাল তো গোবর্ধনের উপরে আছে, আমি তো গোবর্ধনের উপরে চড়ব না, কেমনে দর্শন পাব। ভগবান দর্শন দেওয়ার জন্য নিচে চলে আসে। এত মনে করি প্রভু মৈন করি রহিলা, জানিয়া গোপাল কিছু ভঙ্গি উঠাইলা গোপাল,
মাধবেন্দ্রপুরী বাদে সেই গোপাল কিছু কিছু প্ল্যান করলেন। মহাপ্রভুর মন যখন এরকম হয়ে চুপ করে মহাপ্রভু থাকলে তখন গোপাল কিছু ভঙ্গি করলেন। অনারুরক্ষ শৈলং ষষ্ঠ ভক্তাভিমানিনে অবরুজ্জ গিরে কৃষ্ণ গৌরাঙ্গ সম দর্শন। নিজেকে কৃষ্ণ ভক্ত বলে অভিমান করে চৈতন্য বড় যখন গোবর্ধন পর্বতে আরোহণ করবেন না বলে সংকল্প করেছিলেন, তখন গোপাল স্বয়ং গোবর্ধন পর্বত থেকে নেমে এসে তাকে দর্শন দান করেছিলেন। ভগবান এক ভগবান আর এক ভগবানকে দর্শন দিচ্ছেন। গৌরাঙ্গ ভগবান উনি ভক্তভাব নিয়ে এসেছেন, কৃষ্ণ ভগবান ওনাকে দর্শন দেওয়ার জন্য নিচে নেমে আসছেন। অন্নকূট নামে গ্রামে গোপালের স্থিতি, রাজপুত লোকের সেই গ্রামের বসতি। গোবর্ধন পর্বতে অন্নকূট নামক গ্রামে গোপাল দেব বিরাজমান ছিলেন, সেই গ্রাম রাজপুতেরা বাস করতেন। একজন আসি রাত্রে গ্রামীকে বলিল, তোমার গ্রাম বাড়িতে তুরুক ধারি সাজিল। সেই ব্রজবাসীদের যারা গোপালের সেবা করতেন তাদেরকে খবর, সেই রাত্রে একজন লোক এসে গ্রামবাসী বললেন, তুর্কি সৈন্যরা তোমাদের গ্রাম আক্রমণ করার জন্য আসছে, এ হচ্ছে গোপালের প্ল্যান। আজি রাত্রে পলাও নারহিও একজন, ঠাকুর লইয়া ভাগ আসিবে কালী যবন। তোমরা আজকে পালিয়ে যাও, এখানে কেউ থাকবে না, আর ঠাকুরকে নিয়ে যাও। আসলে ঠাকুরের ইচ্ছা গোবর্ধন থেকে নিচে আনব, নিচে নেমে আসব আর গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন দেব। শুনি গ্রামের লোক চিন্তিত হইল, প্রথমে গোপাল লইয়া গাঠুলি গ্রামে থইল। প্রথমে আগে গোপালকে নিয়ে এসে গাঠুলি গ্রামে রেখে দিলেন। বিপ্রগৃহে গোপালের নিভৃতে সেবন, গ্রাম উজাড় হইল পলাইল সর্বজন। সেই বিপ্রগৃহে গোপালকে রেখে দিলেন, আর গোপাল সেখানে নিভৃতে সেখানে সেবা গ্রহণ করছেন, আর সেই গ্রাম সবাই পালিয়ে গেলেন। কোন গ্রামে গোপাল আসলেন? আসলে গোবর্ধন থেকে নিচে একটা গাঠুলি গ্রাম বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে বিপ্রের গৃহে নিভৃতেই গোপালকে রেখে দিয়েছিলেন। ওই সে মিলেচ্ছ ভয়ের গোপাল, ভাগে বারে বারে মন্দির ছাড়ি কুঞ্জে রয়ে কিবা গ্রামান্তরে। এইভাবে মুসলমানদের ভয়ে ভীত হইয়া লীলাবিলাস করে গোপাল বারবার মন্দির থেকে পালিয়ে গিয়ে কখনো কুঞ্জে থাকতেন, আবার কখনো বা অন্য গ্রামে গিয়ে থাকতেন। মনে হয় যেন গোপালের থেকে যবনদের মনে হয় শক্তি বেশি, এরকম মাঝে মাঝে কেউ ভাবতে পারে, কিন্তু না, তাদের দর্শন দেবেন না গোপাল, সেই জন্য তিনি সেখান থেকে চলে আসেন। প্রাতকালে প্রভু মানস গঙ্গায় করি স্নান, গোবর্ধন পরিক্রমায় করিলা প্রয়াণ। ভোরবেলা চৈতন্য মহাপ্রভু মানস গঙ্গায় স্নান করে গিরি গোবর্ধন পরিক্রমা শুরু করলেন। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইয়া, নাচিতে নাচিতে চলিলা শ্লোক পড়িয়া। মনের আনন্দে মহাপ্রভু নাচতে নাচতে শ্লোক পড়তে পড়তে যাচ্ছে। কি শ্লোক? হন্তায় বলাদ্রি বলা হরিদাস বরজ, যদ্রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমদ, মানং তনতিশ গগনয়স্তয়র্জর্চ পানীয় সুজস কন্দর কন্দমূল। এ হচ্ছে বৃন্দাবনে গোচারণ করছেন কৃষ্ণ এই বেণুগীত, যে অধ্যায় শ্রীমদ্ ভাগবতমের একুশ দশম স্কন্ধের একুশ অধ্যায় বেণুগীত। গোপীরা কৃষ্ণের সঙ্গলাভ করার জন্য কামাতর হয়ে কৃষ্ণের মনোহর গুণাবলী গান করে ইতস্তত ভ্রমণ করতে করতে সম্মুখে অভিন্ন ব্রজেন্দ্রনন্দন গিরিরাজ গোবর্ধনকে দর্শন করে নিজেদের মধ্যে এই কথা বলাবলি করছিলেন। দেখো 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 গোবর্ধনের সৌভাগ্যের কথা দেখো, কি
এই গোবর্ধন পর্বত বৈষ্ণব প্রধান। গোবর্ধন একদিকে হচ্ছে পরম বৈষ্ণব, আর একদিকে হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। যেহেতু ইনি কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ লাভ করে আনন্দে উৎফুল্ল হয়ে গাভী গোপগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে গোপগণের পানীয় জল ও খাদ্য ঘাস কন্দমূল ইত্যাদি দ্বারা অর্পণ করছেন। বৈষ্ণব প্রধান ভগবানের কত সেবা করছেন। হ্যাঁ, কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ হয়েছে, গাভীদের খাবার জোগাড় করে দিচ্ছে, কন্দমূল জল আছে গোবর্ধনে সব। হরিদাস বর্জ শ্লোকে আছে, হরিদাস বর্জ, হরিদাস বর্জ। এক হচ্ছে যুধিষ্ঠির, আর এক হচ্ছে উদ্ধব, আর হচ্ছে গোবর্ধন, এরা হচ্ছে হরিদাস বর্জ। গোবিন্দ কুণ্ডাদি তীর্থে প্রভু কইল স্নান, তাহা শুনিলা গোপাল গেল গাঠুলি গ্রাম। গোবিন্দ কুণ্ডে যখন মহাপ্রভু স্নান করছিলেন, তখন মহাপ্রভু খবর পেলেন গোপাল গাঠুলি গ্রামে এসেছে। সেই গ্রামে গিয়া কহিল গোপাল দর্শন, প্রেমাবেশে প্রভু করে কীর্তন নর্তন। সেই গ্রামে গিয়ে গোপাল দর্শন করলেন, আর প্রেমাবেশে নিত্য কীর্তন করতে লাগলেন। গোপালের সৌন্দর্য দেখি প্রভুর আবেশ, এই শ্লোক পড়ি না আছে হইল দিন শেষ। গোপালের সৌন্দর্য দেখে চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। নির্মলিকিত শ্লোকটি গাইতে গাইতে তিনি নাচতে লাগলেন। এইভাবে দিন শেষ হলো। কি শ্লোক গাইলেন? বামস্তম রক্ষাক্ষস ভুজন দণ্ড সপাতুজ ক্রীড়া কন্দুল কতায় যেন নীত গোবর্ধন তগিরি। অরবিন্দ নেত্র কৃষ্ণ, অরবিন্দ নেত্র চক্ষু তার পদ্মের মতন, অরবিন্দ নেত্র শ্রীকৃষ্ণ যে বাম ভুজ দণ্ড দ্বারা গোবর্ধন উত্তোলন করে খেলার সামগ্রীর মতো তাকে ব্যবহার করেছিলেন, সেই বাম ভুজদণ্ড তোমাদের রক্ষা করুক। এই মতো তিন দিন গোপালে দেখিলা, চতুর্থ দিবসে গোপাল সমন্দিরে গেলাম। মহাপ্রভু তিন দিন ভালো করে গোপালকে দর্শন করলেন, হঠাৎ করে সেই জবনদের কথা শুনলেন, ওনারা আসবে না, অন্যদিকে চলে গেছে। আবার পূজারীরা চার দিনের দিন আবার গোপালকে নিয়ে উপরে রাখলেন, আসলে নামলেন এসব প্লান একজনই, সর্বকারণ কারণম গোবিন্দ, তারই এসব প্লান। এই প্লান করে কাকে দর্শন দেন, কাকে টেনে নেন, কাকে, সব কিছু ভগবানের ইচ্ছা। গোপাল সঙ্গে চলি আইলা নিত্য গীত করি, আনন্দে কোলাহলে লোক বলে হরি 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 বল। গোপাল মন্দিরে গেলা প্রভু রহিলা তলে, প্রভুর বাঞ্ছা পূর্ণ সব করিল গোপালে। গোপালকে নিয়ে ব্রজবাসীরা আবার গোবর্ধনের উপরে চলে গেলেন। মহাপ্রভু গোবর্ধনে উঠলেন না, নিচে থাকলেন, তিন দিন দর্শন পেলেন। এই মত গোপালের করুণ স্বভাব, যেই ভক্তজনের দেখিতে হয় ভাব, দেখিতে উৎকণ্ঠা হয় না চড়ে গোবর্ধনে, কোন চলে গোপাল আসি উত্তরে আপনে। এইভাবে যে সব ভক্ত উপরে চড়তে চাইতেন না, কিন্তু দর্শন করার প্ল্যান আছে, আর গোপাল প্ল্যান করে গোপাল প্রাণ করে নিচেই নেমে আসতেন। কোনো ছল করে, ভগবান সব কিছুর মালিক, ছল করারও মালিক, কৃপা করার মালিক, সব কিছু জানে। কুরুক্ষেত্রে যুদ্ধে কত প্ল্যান প্ল্যান তার ভক্তকে রক্ষা করবেন বলে, কিন্তু আমরা প্ল্যান করলে সব ভেঙে যাবে, কিন্তু ভগবানের প্ল্যানটাই ঠিক থাকে। সেই জন্য আমাদের আলাদা প্ল্যান না থেকে ভগবানের যে প্ল্যান, ভগবানের যে ইচ্ছা, তার যে মুড অ্যান্ড মিশন, সেটাকেই আমাদের ফুলফিল করা দরকার।
দেখিতে উৎকণ্ঠা হয় না চড়ে গোবর্ধনে কোনো চলে গোপাল আসি উত্তরে গোপাল কোনো ভক্ত গোপালের দর্শন করার ইচ্ছা হচ্ছে কিন্তু উপরে যাচ্ছেন না তখন গোপাল কোনো ছলনা করে নিচে চলে আসেন কবু কুঞ্জে রহে কবু রহে গ্রামান্তরে সেই ভক্ত তাহায় আসি দেখো এটা হারে সেই ভক্ত সেখানে গিয়ে গোপালকে দেখে আসে পর্বতে না চড়ে দুই রূপ সনাতন এই রূপে তা সবারে দিয়াছেন দর্শন রূপ গোস্বামী সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে এসেছিলেন ওরা দুইজন গোবর্ধনের উপরে চড়তেন না কিন্তু প্লান করে ভগবান তাকে দর্শন দিয়েছিলেন বৃদ্ধকালে রূপ গোসাই না পারে যাইতে বাঞ্ছা হইল গোপালের সৌন্দর্য দেখিতে ম্লেচ্ছ ভয়ে আইলা গোপাল মথুরা নগরে এক মাস রইল বিঠলেশ্বর ঘরে বৃদ্ধকালে রূপ গোস্বামী অত দূরে যেতে পারতেন না গোবর্ধনের ওদিকে যেতে পারতেন গোপালের দর্শন করতে পারতেন না তাই প্লান করে ম্লেচ্ছ ভয়ে মথুরা চলে আসলেন গোপাল মথুরাতে এক মাস থাকলেন তবে রূপ গোসাই সব নিজ ভক্ত লইয়া এক মাস দর্শন কইলা মথুরা রহিয়া এইভাবে তখন রূপ গোস্বামী তার নিজ ভক্তদের নিয়ে এক মাস ধরে গোপালকে দর্শন করলেন সঙ্গে গোপাল ভট্ট দাস রঘুনাথ রঘুনাথ ভট্ট গোসাই আর লোকনাথ সঙ্গে গোপাল ভট্ট দাস রঘুনাথ রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী ছিল রূপ গোস্বামী যখন মথুরায় অবস্থান করছিলেন তখন তার সঙ্গে ছিলেন গোপাল ভট্ট গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী এবং রঘুনাথ ভট্ট গোস্বামী এবং লোকনাথ দাস গোস্বামী এনারা সব মহাপুরুষ সঙ্গে ছিলেন ভূগর্ভ গোসাই আর শ্রীজীব গোসাই যাদব আচার্য আর গোবিন্দ গোসাই ভূগর্ভ গোস্বামী শ্রীজীব গোস্বামী যাদব আচার্য গোবিন্দ গোস্বামীও ছিল রূপ গোস্বামীর সঙ্গে গিয়েছিলেন গোবিন্দ ভক্ত আর বাণী কৃষ্ণ দাস পুণ্ডরীকাক্ষ ঈশান আর লঘু লঘু হরিদাস দাস আর মাধব দুইজন গোপী দাস আর দাস নারায়ণ শ্রী উদ্ধব দাস আর আর মাধব দুইজন গোপাল দাস আর দাস নারায়ণ গোবিন্দ ভক্ত আর বাণী কৃষ্ণ দাস পুণ্ডরীকাক্ষ ঈশান আর লঘু হরিদাস হরে কৃষ্ণ এই সব মুখ্য ভক্ত লইয়া নিজ সঙ্গে শ্রীগোপাল দর্শন কইলা বহু রঙ্গে এই সমস্ত মুখ্য ভক্তদের সঙ্গে নিয়েছিল রূপ গোস্বামী মহা আনন্দে গোপাল দর্শন করেছিলেন এক মাস রহি গোপাল গেলা নিজ স্থানে শ্রীরূপ গোস্বাই আইলা শ্রীবৃন্দাবনে এক মাস মথুরা থেকে গোপাল বিগ্রহ তার নিজ স্থানে ফিরে গেলেন রূপ গোস্বামী বৃন্দাবনে ফিরে আস প্রস্তাবে কহিল গোপাল কৃপার আখ্যান তবে মহাপ্রভু গেলা শ্রী কাম্যবন এরপরে উনি কাম্যবনে গেলেন কাম্য মহাপ্রভু কাম্যবনে পৌঁছালেন প্রভুর গমন রীতি পূর্বে যে লিখিল সেই মতো বৃন্দাবনে তাবৎ দেখিল শ্রী চৈতন্য বৃন্দাবন ভ্রমণ পূর্বে যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবে তিনি বৃন্দাবনে দর্শন করেছিলেন তাহা লীলাস্থলী দেখি গেলা নন্দীশ্বর কোথায় কোথায় গিয়েছিলেন মহাপ্রভু
লীলাস্থল দেখলে নন্দীশ্বর গেলে, নন্দীশ্বর দেখি প্রেমে হইলা বিবল। নন্দীশ্বর সেই পর্বত, নন্দ মহারাজের বাড়ি, সেটা দর্শন করে প্রেমে বিম্বল হয়ে গেলেন। পাবনাদি সব কুণ্ডে স্নান করিয়া লোকেরে পুছিল পর্বত উপরে যাইয়া, পাবন সরোবরে স্নান করলেন মহাপ্রভু। তারপর পর্বতের উপরে গিয়ে লোকেদের জিজ্ঞাসা করলেন, কিছু দেবমূর্তি হয় পর্বত উপরে, লোক কহে মূর্তি হয় লোফার ভিতরে। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, পর্বতের উপরে কি কিছু দেবমূর্তি রয়েছে? লোকেরা উত্তর দিলেন, পর্বতের উপর একটি গুহাতে মূর্তি রয়েছে। দুই দিকে মাতা পিতা পুষ্টকল, এবার মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর। সেই উপরে সেই বিগ্রহ আমরা এখন যেটা দেখি, মহাপ্রভু 500 বছর আগে আছে। দুই দিকে পুষ্ট কলেবর মাতা এবং পিতা, আমরা দেখি নন্দগ্রামে যশোদা মা, নন্দ মহারাজ আছে, তাদের মাঝখানে একটি ত্রিভঙ্গ সুন্দর শিশু আছে। শুনি মহাপ্রভু মনে আনন্দ পাইয়া, তিন মূর্তি দেখিলা সেই গুফা উঘাড়িয়া। সেই কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে চৈতন্য মহাপ্রভু সেই গুহায় গিয়ে সেই তিনটি মূর্তি দর্শন করলেন। ব্রজেন্দ্র ব্রজেন্দ্র শরীর কইল দ চরণদ বন্দন, প্রেমাবেশে কৃষ্ণের কইল সর্বাঙ্গ সুন্দর। নন্দ মহারাজ এবং মা যশোদার চরণ বন্দন করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবেশে শ্রীকৃষ্ণের সর্বাঙ্গ স্পর্শ করলেন। এইভাবে মহাপ্রভু বিভিন্ন বন ভ্রমণ করছেন, গোকুল বন কোথায় কোথায় যাবেন তা আজকে আমি